অ্যাসাইনমেন্টটা আমি যেটা দেব সেটা দেখি ট্রাইব থেকে দিই কি, মানে আজকে যেটা হবে ট্রাইব সেটা থেকে দেব কি অন্য কিছু থেকে দেব সেটা দেখছি। শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে যেটা হচ্ছে টপিক সেটা হচ্ছে ট্রাইব, সোশ্যাল থেকে করাচ্ছি, কারণ ফিজিক্যাল থেকে করিয়েছি আগে ম্যাক্সিমামটাই, আবার কালকে হয়তো ফিজিক্যালি করাবো, কিন্তু আজকে যেটা সেটা ট্রাইবই হবে। তো ট্রাইব যে শব্দটা সেটা আমরা আগে যখন কিনশিপ পড়েছি সেখানেও আমরা এই শব্দটা কিন্তু দেখেছি, মানে ট্রাইব মানেটা কি সেটা কিন্তু বলেছিলাম, মানে কি একটা গ্রুপ অফ পিপল, সেখানে তোমার মানে গ্রুপ অফ পিপল থাকছে, তাদের কিছু এক নির্দিষ্ট টেরিটরি থাকছে, তাদের একটা নিজস্ব পলিটিক্যাল সিস্টেম আছে, তাদের একটা নিজস্ব রিলিজিয়ান আছে, এই জিনিসগুলো কিন্তু তাদের একদম নিজস্ব একটা আছে যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, একেবারে তাদের নিজস্ব একটা ব্যবস্থা। তো এই গ্রুপ অফ পিপল এর এই এই ক্রাইটেরিয়া গুলো থাকলে আমরা তবেই কিন্তু তাকে ট্রাইব বলছি, আদারওয়াইজ নয়, সবাই কিন্তু আমরা ট্রাইব নই। তো ট্রাইব যে এটা মানে ট্রাইব যে টার্মটা, এই এটাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিফাইন করেছেন। তো এখানে কিছু ওই ডেফিনেশন আছে আর কি, যেমন ডিএন মজুমদার বলেছেন, তারপর এবি বিদ্যার্থী বলেছেন, এক একজন এক এক ভাবে এটাকে ডিসক্রাইব করেছেন বা এক্সপ্লেন করেছেন বা ডিফাইন করেছেন, যাই বল। তো ট্রাইবের ডেফিনেশন যদি আমাদের লিখতে হয় তখন আমরা এই এই ডেফিনেশন গুলো ফলো করবো আর কি। তো সেখানে ওই ডেফিনেশন গুলো পড়তে গেলেও আমরা দেখতে পাবো সেই একই কথা, যে একটা একটা কমন টেরিটরি থাকতে হবে, একটা কমন জায়গা মানে জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে একটা কমননেস থাকতে হবে, একটা কমন কালচার থাকবে, একটা এন্ডোগ্যামাস গ্রুপ হবে তারা, এই এই ফিচার্স গুলো কিন্তু তাদের মধ্যে অবজার্ভ করা গেলেই তবেই কিন্তু আমরা তাদেরকে ট্রাইব বলতে মানে পারবো। এবার মেন ফিচার্স যেগুলো বললাম, সেই মেন ফিচার্স এর মধ্যে হচ্ছে এই জিওগ্রাফিক্যাল লোকেশন বা টেরিটরিটা খুব মানে খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরা একটু ব্যাকওয়ার্ড হয়, মানে আমাদের মেন স্ট্রিম যে কালচারটা আছে বা মেন স্ট্রিম যে ব্যবস্থাগুলো আছে সেইগুলোর তুলনায় এরা একটু পিছিয়ে আছে, বেশ কিছু ট্রাইব পিছিয়ে আছে। লেভেল অফ লিটারেসি, লেভেল অফ মানে হেলথ কন্ডিশন এগুলো অনেকটা পুয়ার হয় বা লো হয়, সেইটা একটা দেখতে পাওয়া যায়। এদের নিজস্ব প্র্যাকটিস লাইফস্টাইলের ক্ষেত্রে নিজস্ব কালচার প্র্যাকটিস থাকে, কাস্টম প্র্যাকটিস থাকে, যেগুলো তার এদের নিজের নিজের নিজস্ব হয়। এদের এমনকি নিজস্ব ল থাকে, ল গুলো এদের নিজস্ব হয়, মানে আমাদের যে সাংবিধানিক বা পরিকাঠামো বা তার যে নিয়ম আইন কানুন যেগুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু এদের একটা নিজস্ব ল সিস্টেম আছে, সেইগুলোর দ্বারাই কিন্তু এরা নিজেদের সমস্ত যে পরিকাঠামোগুলো আছে সেগুলো এরা পরিচালনা করে। তো এইগুলো হচ্ছে ট্রাইবস এর মেন ফিচার্স এর মধ্যে পড়ে। ফিচার্স এ আরো আছে একটু শাইনেস কাজ করে, মানে মেন স্ট্রিম পিপল এর সাথে এরা কন্ট্যাক্ট করতে একটু শাই ফিল করে, কালচার কন্ট্যাক্ট বেসিক্যালি, মানে একটা মানে কালচারের আদান প্রদান, কথাবার্তা, সমাজ সংস্কৃতির আদান প্রদান, যেটা মেন স্ট্রিম এর সাথে এদের একটা দূরত্ব বজায় থেকে গেছে, কারণ এরা সামহাও জিওগ্রাফিক্যালি হোক কালচারালি হোক একটু আইসোলেটেড মেন স্ট্রিমের থেকে। এগুলো মেন ফিচার্স অফ ট্রাইবস। প্রিমিটিভ ল কিছু কিছু থাকে, প্রিমিটিভ আমি এই যে একটু আগেই বললাম যে এদের একটা নিজস্ব ল সিস্টেম আছে, নিজস্ব একদম, সেটা কিন্তু এই ট্র্যাডিশনাল ল সিস্টেমের সাথে কিন্তু কোনো মিলটা নেই। তো এই নিজস্ব ল সিস্টেমে এদের ক্ল্যান্স আছে, ফ্যাক্টরি অর্গানাইজেশন আছে, এই যে ক্ল্যান কি ফ্যাক্টরি কি এগুলো আমরা কিনশিপ পড়ার সময় কিন্তু পড়েছিলাম, তো সেইগুলো এদের মধ্যে আছে। একটা টেরিটোরিয়াল লিমিটেশন, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এরা লিমিটেড, সেটা একটা ব্যাপার। এদের একটা নিজস্ব কাস্টমারি ল আছে যেগুলো দ্বারা এরা নিজেদের ব্যবস্থাগুলো, নিজেদের যে এই যে ক্ল্যান ফ্যাক্টরি ম্যারেজ এই যে সমস্ত যে সোশ্যাল ইনস্টিটিউশন গুলো সেগুলো পরিচালনা করে, বা কোনো জমির আদান প্রদান লেন দেন এই সব জাতীয় জিনিসও এরা নিজস্ব ল দ্বারা কিন্তু পরিচালনা করে, এটা একটা ব্যাপার। তারপর এদের নিজস্ব পুজো আচার ব্যাপার আছে, যেগুলো এরা নিজের গ্রামে একটা নির্দিষ্ট পুজো হয়, নিজস্ব রিলিজিয়ান আছে, নিজস্ব রিচুয়াল আছে, সেইগুলো এরা অ্যাক্টিভিটি গুলো সেগুলো নিজেদের মধ্যে পারফর্ম করে, সেগুলো এদের প্রিমিটিভ ল এর মধ্যেই কিন্তু পড়ে।
এটা একটা ব্যাপার। তারপর এই যে ওথ, অডিয়াল, এইসব জিনিস আছে, মানে এরা একটা শপথ গ্রহণ করে, সেগুলোকে মেনটেন করে, এইগুলো হচ্ছে ট্রাইবাল ল এর মধ্যে পড়ে আর কি। ইন্ডিভিজুয়াল ল বলে এখানে কিছু হয় না, যা কিছু হয় সব মানে গ্রুপ অফ পিপল এর মধ্যে হয়, মানে ব্যক্তি কেন্দ্রিক কোনো ব্যাপার এখানে নেই, সবই হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিক ব্যাপার। সেইটা হচ্ছে এদের বেসিক জিনিস আর কি কোনো ট্রাইবাল কমিউনিটির ক্ষেত্রে। তো এগুলো প্রিমিটিভ লজ এর মধ্যে পড়ে। এবার যে ব্যান্ড, চিফডম, স্টেট, এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট ট্রাইবাল পলিটিক্যাল সিস্টেম বুঝতে গেলে, যে ব্যান্ড কি, চিফডম কি, স্টেট কি। তো ব্যান্ড হচ্ছে একটু লেস কমপ্লেক্স, যেখানে হান্টার গ্যাদারার গ্রুপরা থাকে, নিজেদের মধ্যে একটা গ্রুপ ফর্ম করে থাকে, এবং তাদের তাদের মধ্যে ইকোনমিক সিস্টেম যেটা, সেখানে মধ্যে রেসিপ্রোসিটি ইকোনমিক সিস্টেমে কাজ করে। রেসিপ্রোসিটি মানে বোঝো, মানে রেসিপ্রোসিটির কথাটার অর্থ কি জানো? ইকুয়ালি রেসিপ্রোকাল মানে আমি এটা দিচ্ছি তার বদলে আমি আরেকটা জিনিস পাচ্ছি, একটা জিনিস দিলাম তার বদলে আরেকটা জিনিস পেলাম, এইভাবে এক্সচেঞ্জের মাধ্যমে এরা এদের ইকোনমিক প্যাটার্নটাকে বা ইকোনমিক সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে রেসিপ্রোসিটি। আবার রেসিপ্রোসিটির ভাগও আছে, সেটা যদি আমরা ইকোনমিক অ্যান্থ্রোপোলজি কোনো সময় পড়ি তখন জানবো ডিটেল। কিন্তু এটা হচ্ছে ব্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো ব্যান্ড হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যেখানে হান্টার গ্যাদাররা থাকে, আর এদের মধ্যে এই ধরনের সিস্টেম চলে আর কি, ইকোনমিক সিস্টেম দেখতে পাওয়া যায়। প্রেস্টিজ, পাওয়ার, এইগুলো মানে কোনো ডিফারেন্সিয়েশন হয় না এদের মধ্যে, আলাদা আলাদা করে ভাগ হয় না। এটা একটা চিফডম। চিফডম হচ্ছে কি, চিফডমে হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে লিডার থাকে, একজন লিডার থাকে যিনি হচ্ছে একটা গ্রুপের হেড হন বা চিফ হন, তিনি পুরো তারই হচ্ছে ইন্ডিভিজুয়াল কিংডম এটা, এবং তিনি ওই গ্রুপটাকে পরিচালনা করেন। তো এইটা হচ্ছে তাকে, সেটা হচ্ছে চিফডমস বলা হয় আর কি, তার চিফের যে কিংডম সেটাই হচ্ছে চিফডম। আচ্ছা, স্টেট, স্টেট ব্যাপারটা আমরা সবাই জানি, কারণ স্টেট হচ্ছে একটা বিশাল বড় একটা জিনিস। যেমন ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে একটা কি বলবো, নেশন। তো তো আমরা ইন্ডিয়ার মধ্যে যে স্টেট গুলোতে থাকি সেটা হচ্ছে একটা বড় বড় জায়গা, মানে প্রথমে হচ্ছে ব্যান্ড, ব্যান্ড একটা ছোট গ্রুপ, চিফডম হচ্ছে আরেকটু বড় গ্রুপ, স্টেট হচ্ছে আরো বড় গ্রুপ। সেখানকার সিস্টেম গুলো, পরিকাঠামো গুলো অনেকটাই ডিফারেন্ট। তা সেখানে কোন রকম ইন্ডিভিজুয়াল ব্যাপারটা কাজ করে না, এখানে অনেক ধরনের, অনেক ধর্ম জাতি নির্বিশেষে মানুষ থাকতে পারেন, এবং তাদের নিজস্ব নিজস্ব যে কালচার গুলো সেগুলো প্র্যাকটিস করতে পারেন। তো সেগুলো স্টেটের ক্ষেত্রে সম্ভব হয়, কিন্তু সেগুলো ব্যান্ড বা চিফডমের ক্ষেত্রে সম্ভব হয় না। স্টেট অনেকটা কমপ্লেক্স একটা ইনস্টিটিউশন আর অনেকটা বড়, যেখানে পাওয়ারটা অনেক বেশি অর্গানাইজড হয়েতে থাকে। তো এই অনেক সময় তোমাদের এই ব্যান্ড, চিফডম আর স্টেটের ডিফারেন্স আসতে পারে, তাই জন্য এই তিনটে ডেফিনেশন আর কি এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে রিজিওনাল ক্লাসিফিকেশন, যেটা ট্রাইবস অফ ইন্ডিয়া, মানে যত ইন্ডিয়াতে ট্রাইবাল সোসাইটি আছে তাদের কয়েকটা রিজিয়নে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, আর একটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। তো নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে কি কি স্টেটস পড়ে, মোটামুটি জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, নর্থার্ন বিহার, এই স্টেট গুলো হচ্ছে, আর নর্থ ইস্টার্ন জোন, সেই এই স্টেট গুলো হচ্ছে মোটামুটি পড়ে আর কি। তো সেইখানে সেইটা যদি এক একটা স্টেটকে আমি ক্লাসিফাই করি, সেখানে কি কি ট্রাইব দেখতে পাওয়া যায় সেটা দেখবো। যেমন উত্তরাখণ্ডে থারু, বক্সা, খাসা, ভাটিয়া, রাজি, এদের দেখতে পাওয়া যায়। হিমাচল প্রদেশে গাড্ডি, বাকরাল, রাজস্থানে ভিল, মিনা, আসামে বোরো, মিশিং, মেঘালয় খাসি, গারো, জয়ন্তিয়া, মণিপুরে কুকি, মাও, নাগা, ঢাংকুন, লাগা, অরুণাচল প্রদেশে নিশি, আপাতানি, আদি, এইসব গুলো হচ্ছে নর্থ অ্যান্ড নর্থ ইস্টার্ন পার্ট ইন্ডিয়ার পার্টে এই এই ট্রাইব গুলো দেখতে পাওয়া যায়। এগুলো রিজিওনাল ক্লাসিফিকেশন বলেই কিন্তু আসে। ঠিক আছে, তারপর চলে আসছি সেন্ট্রাল ইন্ডিয়া। সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে কোন কোন অংশ পড়ে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তারপর হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, মহারাষ্ট্র, এইগুলো পড়ে। এবার সেন্ট্রাল ইন্ডিয়া, এবার এক একটাতে কি কি দেখতে পাওয়া যায়, যেমন ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে দেখতে পাওয়া যায় সাঁওতাল, ওরাও, বৈগাহ, ছত্তিশগড়ে শুধু গণ দেখতে পাওয়া যায় স্পেসিফিক্যালি, ওড়িশায় সারো, কোন, এদের দেখতে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে লোধা দেখতে পাওয়া যায় বেশি, মহারাষ্ট্রে হচ্ছে মহাদেব, কলি, এদের দেখতে পাওয়া যায়।
তো এটা গেল হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া। এবার চলে আসি সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া কোন কোন স্টেট পড়ে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এগুলো পড়ে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে চেঞ্চু দেখতে পাওয়া যায় বেশি পরিমাণে, কর্ণাটকে পেরিলান আর পানিয়ান দুটো প্রকারের ট্রাইব দেখতে পাওয়া যায়, তামিলনাড়ুতে টোডাটা খুব বেশি দেখতে পাওয়া যায়, এছাড়া কোটা দেখতে পাওয়া যায়, আন্দামান আর নিকোবরে জারোয়া, তো সবাই আমরা জানি নিকোবরি, শ্রোমপেন, লিটিল আন্দামানিস, ওং, এদের দেখতে পাওয়া যায়। এবার চলে আসবো ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশন, মানে ট্রাইবাল যারা আছে তাদের। এবার আমরা সবাইকে, মানে শুধু ট্রাইবাল নয়, আমরা এসসি এসটি সবাইকে একটা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ক্লাসিফাই করেছি, সেই তিনটে ভাগে ভাগ করেছি, তিন চারটে ভাগে ভাগ করেছি মূলত, সেইগুলো এবার আস্তে আস্তে জানবো। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি প্রেজেন্ট কর, এদের মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে মেন দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে মন খামের ব্রাঞ্চ আর একটা হচ্ছে মুন্ডা ব্রাঞ্চ। এবার মন খামের ব্রাঞ্চের মধ্যে যারা পড়ে সেটা হচ্ছে খাসি আর নিকোবার, নিকোবারিস অফ। শোনা যাচ্ছে এবার? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটু কানেকশন ইস্যু হয়ে গেছিল। হ্যাঁ, তো যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রো এশিয়াটিক প্রথম ভাগটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে। এবার তার মধ্যে আবার দুটো ভাগ আছে, সেটা একটা হচ্ছে তোমার মন খামের আর একটা হচ্ছে মুন্ডা ব্রাঞ্চ। এবার মন খামের এর মধ্যে খাসি গ্রুপ পড়ে আর নিকোবরিসরা পড়ে। এবার মুন্ডা ব্রাঞ্চের মধ্যে পড়ে হচ্ছে তোমার এই কি বলবো, এই যে মুন্ডা, মুন্ডারি স্পিকিং ল্যাঙ্গুয়েজ গুলো পড়ে, মানে মুন্ডাই পড়ে ইটসেলফ, তারপরে তার মধ্যে মুন্ডারি, সান্তাল, বিরহোর, এই এই জিনিসগুলো পড়ে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে তিবেতো চাইনিজ। তিবেতো চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে কোন গুলো পড়ে? সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সিয়ামিজ আর একটা হচ্ছে তিবেতো বার্মান সাব ফ্যামিলি, এরা পড়ে। সিয়ামিজ চাইনিজ ফ্যামিলির মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে খামতি যে ল্যাঙ্গুয়েজটা পড়ছে, তিবেটো বার্মান যেটা, সেটার মধ্যে বোডো, গারো, রাভা, ত্রিপুরি, মৈথিলি, লুসাই, হামরে, এইগুলো পড়ছে তিবেটো বার্মান সাব ফ্যামিলির মধ্যে। আচ্ছা, এবার তিন নম্বর যেটা আসবো, দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে সমস্ত সাউথ ইন্ডিয়ান যেগুলো ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ গুলো হয় সেগুলোই মোটামুটি পড়ে, যেমন মালায়ালাম, তেলেগু, কন্নড়, এগুলো পড়ছে। এছাড়াও তোমার যেগুলো সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে এইগুলোই প্রধানত সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেইগুলোই পড়ছে মোটামুটি দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ অফ ফ্যামিলির মধ্যে এরা পড়ে। তারপর হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, বাঙালি, উড়িয়া, নেপালি, এইগুলো পড়ছে। তো এই ব্রড চারটে ক্যাটাগরি আছে, অস্ট্রো এশিয়াটিক, আর একটা হচ্ছে টিবেটো চাইনিজ, তারপর হচ্ছে দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, আর একটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এইটা প্রধান চারটে। এবার তার মধ্যে আবার ভাগগুলো আছে আর কি, এগুলো একটু মাইনিটলি দেখবে। এবার চলে আসবো যেটা ইকোনমিক ক্লাসিফিকেশন। এবার এই যে এত ট্রাইবস আছে ইন্ডিয়াতে, এবার এত ট্রাইবসদের মধ্যে তারা তো ইকোনমি, একটা ইকোনমি তারা উপর ভিত্তি করে তাদের জীবন ধারণটা করে। এবার সেই ইকোনমি গুলোর মধ্যে কতগুলো ভাগ আছে আর কি, যে তারা কি কি ইকোনমি করছে, মানে দিয়ে তাদের জীবন যাপনটা করে আর কি, সেই অনুযায়ী তাদের ভাগ করা আছে। একটা হচ্ছে ফরেস্ট হান্টিং, তারপরে হিল কালটিভেশন করছে কেউ, কেউ প্লেন এগ্রিকালচার করছে, কেউ সিম্পল আর্টিস্টিয়ান টাইপ করছে, কেউ প্যাস্টোরাল করছে, কেউ প্যাস্টোরাল মানে হচ্ছে পশু পাখি তারপরে প্রতিপালন করে তাদের থেকে যে বাই প্রোডাক্টস গুলো আসছে সেইগুলো দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করে বা জীবিকা নির্বাহ করে। আর তারপর হচ্ছে ফোক আর্টিস্ট একটা পড়ছে, তারপর হচ্ছে এগ্রিকালচার আর নন এগ্রিকালচারাল লেবার টাইপ তারা একটা করছে, তারপর হচ্ছে স্কিল হোয়াইট কলার জব সেগুলোও কিন্তু করছে, মানে অনেকে আছে গভর্নমেন্ট জব এমপ্লয়ি তারাও কিন্তু এই এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তো এই ক্যাটাগরি গুলো হচ্ছে ইকোনমিক্যালি ক্লাসিফাই করা হচ্ছে ট্রাইবস ইন ইন্ডিয়াতে। তো এটা হচ্ছে ইকোনমিক ক্লাসিফিকেশন। তো এই ইকোনমিক ক্লাসিফিকেশন গুলো তোমরা একটু বই থেকে ডিটেলে পড়বে, আমি জাস্ট পয়েন্ট গুলো ছুঁয়ে গেছি যে কোন কোন পয়েন্ট গুলো এখানে আছে, মানে ফরেস্ট আছে, হান্টিং আছে, প্যাস্টোরাল আছে, ফোক আর্টিস্ট আছে, এইগুলো তোমরা একটু ডিটেলে লিখবে। আমি যখন কোয়েশ্চেন দেবো তখন কিন্তু তোমাদের থেকে ডিটেলে আনসার এক্সপেক্ট করবো, এখানে পয়েন্টস গুলো অনলি লেখা আছে, বইতে এগুলো সব তোমরা ডিটেলে পেয়ে যাবে যে ডিটেলসে কি লিখতে হবে, কোন কোন ট্রাইব যুক্ত। যেমন প্যাস্টোরাল হচ্ছে টোডা, টোডা হচ্ছে তামিলনাড়ুর প্যাস্টোরাল ট্রাইব, মানে ওরা শুধুই পশুপালনের মাধ্যমে তাদের বাই প্রোডাক্টস গুলো সংগ্রহ করেই কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে, এবং ওটাই ওদের ইকোনমিক্যাল সাপোর্ট আর কি।
তো অনেকে আছে এগ্রিকালচারিস্ট, যেমন সাঁওতালরা এগ্রিকালচারের উপর নির্ভর করে থাকে, এগ্রিকালচার করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। অনেকে আছে ফোক আর্টিস্ট, মানে বিভিন্ন রকম ফোক পারফরমেন্স, বিভিন্ন নাচ গান, বিভিন্ন আর্ট ফর্ম গুলোকে পারফর্ম করে করে তারা পয়সা রোজগার করে থাকে। তো এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আর কি আর্ন করে। তো এই আর্নিং প্রসেসটা এক একজনের এক এক রকম, সেইভাবেই কিন্তু ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে? কিন্তু এগুলো ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে, জাস্ট পয়েন্ট গুলো আমি উল্লেখ করে দিয়েছি, কিন্তু ডিটেলসে তোমাদের লিখতে হবে কিন্তু। তারপরে আসছে হাউস টাইপ। এবার হাউস টাইপে কি হয় যে এখানে ট্রাইবাল সোসাইটির যে মানুষরা, তারা বিভিন্ন রকমের হাউস প্যাটার্ন ফলো করে, এক একজন এক এক রকমের। তো সেই কিছু কিছু ফিচার্স আছে আর কি সেই ডুয়েলিং টাইপের উপর। সেই ডুয়েলিং টাইপ গুলোর মধ্যে যাবো, একটা হচ্ছে উইন্ড ব্রেক আর উইন্ড স্ক্রিন, মানে একটা পর্দা মতো তৈরি করে নেয়, তার মধ্যে গাছের ডাল দিয়ে দিয়ে সেই পর্দাটাকে জুড়ে একটা স্ক্রিন মতো তৈরি করে, এবং সেই স্ক্রিনটার মধ্যেই তারা বসবাস করে। তো এইটা হচ্ছে উইন্ড ব্রেক বা উইন্ড স্ক্রিন, মানে বাতাসটাকে প্রতিরোধ করে, এই স্ক্রিনটার মধ্যে তারা থেকে যায় আর কি, এটাই তাদের বাসস্থান। আর একটা হচ্ছে কনিক্যাল হাট উইথ এ ডোম, কনিক্যাল শেপের এরকম একটা বাড়ি তৈরি করে, তার মাথায় একটা ডোম থাকে আর কি, এরকম টাইপের একটা কনস্ট্রাকশন। এরা এটা দেখতে পাওয়া যায় এস্কিমো, খাড়িয়া, আন্দামানিস, এদের মধ্যে এই ধরনের হাউস প্যাটার্ন দেখতে পাওয়া যায়। আর একটা আছে সিলিন্ড্রিক্যাল ফ্রেম টপ উইথ এ ডোম, মানে ওই কনিক্যাল না হয় সিলিন্ড্রিক্যাল হলো ফ্রেমটা, তার মাথায় একটা ডোম আছে। তো এই এইগুলো দেখতে পাওয়া যায় তোমার সাধারণত কিছু কিছু ট্রাইবের মধ্যে আর কি। তো অনেক সময় রেনডিয়ার স্কিন গুলো দিয়ে দেখতে পাওয়া যায়। এই এই যে সাইবেরিয়াতে এই ধরনের জিনিসপত্র বেশি দেখতে পাওয়া যায়, ওখানকার ট্রাইবাল লোকেদের মধ্যে কিছু দেখতে পাওয়া যায় আর কি। তো এবার আছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম উইথ এ ফ্ল্যাট রুফ, মানে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মের একটা বাড়ি থাকবে, তার মধ্যে ফ্ল্যাট রুফ, রুফটা কিন্তু মানে ছাদটা কিন্তু ফ্ল্যাট হবে, ঠিক আছে? এইটা আরেকটা প্যাটার্নের বাড়ি। তারপরে আছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম উইথ এ গ্যাবেল রুফ, মানে রেক্ট্যাঙ্গুলার ফর্ম হলো কিন্তু রুফটা একটু অন্য প্যাটার্নের হলো। সে যেমন হচ্ছে তোমার ওশিয়ানিয়াতে, ইন্দোনেশিয়াতে এই ধরনের টাইপ অফ দেখতে পাওয়া যায় আর কি, মানে হাউস প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ইগলুটাকে যদি কল্পনা করো, কোনো কোনো সময় এই 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 প্যাটার্নের হয়ে থাকে আর কি। তো এই এই এইগুলো হচ্ছে হাউস প্যাটার্ন মোটামুটি ট্রাইবালস এর মধ্যে, মানে বিভিন্ন জায়গা ট্রাইবালস এর মধ্যে হাউস প্যাটার্নের এই এই ভাগ। অনেক সময় প্রশ্ন আসে যে হাউস প্যাটার্ন সম্পর্কে লেখো, তখন কিন্তু এইগুলো লিখতে হবে, এই পাঁচটা প্যাটার্ন নিয়ে লিখতে হবে। এবার যেটা আসছি সেটা হচ্ছে ট্রাইব কাস্ট কন্টিনিউম, মানে কন্টিনিউম। তো এফ এফ জি বেলি খুব ইম্পর্টেন্ট একটা নাম, এই ইনি কিন্তু এই ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করেছিলেন যে ট্রাইব আর কাস্টের মধ্যে কন্টিনিউম। তোমরা কাস্ট সিস্টেম পড়েছিলে তো? কাস্ট কি সেই সম্পর্কে একটু ধারণা আছে? তো কাস্ট কাস্ট হচ্ছে একটা পপুলেশন, ট্রাইব যেরকম একটা পপুলেশন। তো এই কাস্ট আর ট্রাইব, এই যে দুটো হিউম্যান পপুলেশন, তারা কিন্তু কোথাও মিলে মিশে যাচ্ছে আর কি, তাদের সোসাইটিটা কোথাও এক হয়ে যাচ্ছে, মানে তাদের মধ্যে একটা মেলবন্ধন কিন্তু ঘটছে। তাই কন্টিনিউয়াম, মানে তাই জন্যে কিন্তু এই কনসেপ্টটাই আসে। তো এফ জি বেলি এই কনসেপ্টটা দেন যে ট্রাইব কাস্ট কন্টিনিউয়াম ঘুরেও জিএস ঘুরে আরেকজন খুব ইম্পর্টেন্ট অ্যান্থ্রোপোলজিস্ট, তিনিও কিন্তু এই এই ধারণাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান এবং এই সম্পর্কে আরো ডিটেলস এ রিসার্চ করেন আর কি। তো এই যে ট্রাইব কাস্ট কন্টিনিউম, এর পিছনে অনেকগুলো জিনিস দায়ী। তার জন্য কোথাও হচ্ছে সংস্কৃতাইজেশন, তারপরে হিন্দুনাইজেশন, এই টার্মগুলো কিন্তু এইটার সাথে জড়িত। কেন কাস্ট ট্রাইব কন্টিনিউম হচ্ছে সেটার জন্য কিন্তু এই সোশ্যাল চেঞ্জের এই যে প্রসেস গুলো সেগুলো কিন্তু জড়িত, এবং এগুলো আছে বলেই কিন্তু এইগুলো সম্ভব হচ্ছে। এইগুলো এইগুলোর মানে জানো কি? এই যে সংস্কৃতাইজেশন, এর মানেটা জানা আছে? মানে কি হয় জিনিসটা, কিভাবে চেঞ্জটা হয়? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি?
আছে? আমি তো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ খুব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি যেটা বলতে চাইছি, এবার এতক্ষণ আচ্ছা আচ্ছা আমি যেটা বলছি যে এই যে সংস্কৃতাইজেশন, এই টার্মগুলো সম্পর্কে কোনো ধারণা আছে যে কি বলতে চাইছে এইটা? সংস্কৃতাইজেশনটা কি হয়? হ্যালো, হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছ? আচ্ছা 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 আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এই যে সংস্কৃতাইজেশন, এই টার্মটা সম্পর্কে কোনো ধারণা আছে? সংস্কৃতাইজেশন বলতে হ্যাঁ কি কি বোঝানো হয়, মানে এটা সম্পর্কে কি বোঝানো হয়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলছি যে সংস্কৃতাইজেশন টা সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি, যে এটার মানেটা কি? কালচারাল হুম হুম বলো। কালচার চেঞ্জ, কালচার চেঞ্জ বেসিক্যালি, তাই তো? মানে আমার কালচারটা চেঞ্জ, পরিবর্তন ঘটছে সংস্কৃতাইজেশনের মাধ্যমে। কেউ হ্যাঁ তাই তো, তো এইটা সংস্কৃতাইজেশন, এই প্রসেসটাও কিন্তু এই ট্রাইব কাস্ট কন্টিনিউমের সাথে জড়িত। মানে ওই, হ্যাঁ মানে ওই প্রসেসটা হচ্ছে বলেই কিন্তু এই কালচার, মানে কালচার চেঞ্জটা হচ্ছে বলেই কিন্তু এই এই ট্রাইব কাস্ট কন্টিনিউম, এই জিনিসগুলো কিন্তু সম্ভব হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না। তো অনেক সময় প্রশ্ন কিন্তু এখান থেকে আসে যে ট্রাইব কাস্ট কন্টিনিউম জিনিসটা কি, কন্টিনিউয়াম জিনিসটা কি, সেটাকে এক্সপ্লেন করতে হতে পারে। তখন কিন্তু এই স্কলারদের বিভিন্ন রকম এক্সপ্লেনেশনস গুলো তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এর পিছনে অনেক কারণ জড়িত, সেইগুলো এখানে ফরমেশনের কারণগুলো হিসেবে আয়নাইজেশন, সংস্কৃতাইজেশন, এইগুলো কিন্তু মেনশন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার সেই শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব দুটো ভীষণ ইম্পর্টেন্ট টার্ম। এই টার্ম দুটো মানে একটা হচ্ছে শিডিউল ট্রাইবস হচ্ছে 16.65%, আর মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হচ্ছে 8.6% ইন্ডিয়ার পপুলেশনে কিন্তু আছে 2011 সেন্সাস অনুযায়ী। তো এদেরকে রিজার্ভ করা হয়েছে, এদের অনেক রকম ফেসিলিটি দেওয়া হয় বিভিন্ন ভাবে। আমাদের গভর্নমেন্ট ফেসিলিটি দেওয়ার চেষ্টা করেন, এবং কনস্টিটিউশনাল টার্ম এই দুটো, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, কনস্টিটিউশন তাদেরকে কোন কোন আর্টিকেলে তাদেরকে ডিফাইন করছে, 366-24 হচ্ছে শিডিউল কাস্ট, 341-এ যেটাকে স্টেট করছে যে এটা একটা ইউনিয়ন টেরিটরি হতে হবে, কিছু কনস্টিটিউশনাল মানে স্পেসিফিক একটা গ্রুপ যাদের একটা স্পেসিফিক কাস্ট থাকছে উইদিনে, তাদের একটা মানে তারা মানে কনস্টিটিউশনে তাদের একটা অন্যরকম জায়গা দেওয়া হচ্ছে, মানে রিজার্ভেশনের একটা জায়গা দেওয়া হচ্ছে। এটা কিন্তু কনস্টিটিউশনাল যে এই ডেফিনেশনটা, এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন কোয়েশ্চেন আসবে ডিফাইন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব যখন লিখতে দেবে, মানে কনস্টিটিউশনাল ডেফিনিশন, এইটা কিন্তু পুরোটাই লিখতে হবে, ঠিক আছে? সিমিলারলি এখানে হচ্ছে শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইব কনস্টিটিউশনের একটা ডেফিনেশন আছে 366-25, যেটা শিডিউল ট্রাইব বলছে। সেখানে বিভিন্ন কমিউনিটিস আছে, পার্স গ্রুপ আছে, তাদের বিভিন্ন রকম রিজার্ভেশনের ব্যবস্থা আছে, এবং সেইগুলো কিছু ক্রাইটেরিয়া দরকার আছে, যে ক্রাইটেরিয়া গুলো থাকলেই তবেই কিন্তু এই শিডিউল কাস্টদের আর কি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আমরা বলবো। সেটা হচ্ছে, যেমন হচ্ছে রিলেটিভ জিওগ্রাফিক্যাল লোকেশন, ডিস্টিংটিভ কালচার, ট্র্যাডিশনাল অকুপেশন,
তারপর প্রিমিটিভ ট্রেডস যেগুলো থাকতে হবে ইকোনমিক প্যাটার্নে, সে তারপর হচ্ছে টেকনো ইকোনমিক এবং টেকনোলজিক্যাল একটা লোয়ার ডেভেলপমেন্ট, মানে লোয়ার লেভেল অফ ডেভেলপমেন্ট যদি হয়ে থাকে, তাহলে এই এই ক্রাইটেরিয়া গুলো থাকলে তবেই কিন্তু তাদের আমরা এসটি হিসাবে কনসিডার করব, আদারওয়াইজ কিন্তু করব না। এই ফিচার্স গুলো থাকলে তবেই করব। যখন ট্রাইব আমি বলছি, তখন ট্রাইব বললেই তখন কিন্তু আমাদের এই এই ফিচার্স গুলোর কথাই আমরা প্রথমে বলে নিয়েছি, সেইগুলো থাকলেই তবে কিন্তু কনস্টিটিউশন আমাকে এসটি এইটা দিতে পারমিট করবে, আদারওয়াইজ কিন্তু পারমিট করবে না। তো এই কনস্টিটিউশনাল ডেফিনেশন গুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। 341 এবং 342 আর্টিকেল, এইগুলো কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে রাইটস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, মানে কি কি রাইট আছে, মানে এই যে কনস্টিটিউশন আমাদেরকে সুবিধাটা দিল এসসি এবং এসটি, এবার তারপরে তাদের তো কিছু রাইট থাকবে। সেই রাইট হচ্ছে পলিটিক্যাল সেফগার্ড আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, নিজস্ব একটা রিলিজিয়ান সেটাকে মানে পারফর্ম করার রাইট আছে, সেফগার্ড অফ মানে কালচার আর এডুকেশনাল রাইট আছে, মানে কালচারটাকে প্রমোশন করা এবং তাদের যে এডুকেশন পাওয়ার যে অধিকার সেটা একটা আছে, রাইট এগেনস্ট এক্সপ্লানেশন, মানে যত যখন প্রহিবিশন আছে, যে কেউ যদি তাদেরকে প্রহিবিট করার চেষ্টা করে সে তার এগেনস্টে কিন্তু ল আছে, মানে তাদের সেই রাইটটা আছে, তারা লটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। ইকুয়াল মানে একটা ইকুয়ালিটি আছে, মানে যেটাকে কনস্টিটিউশন অধিকার দেয় তাদেরকে সবার সাথে সমানভাবে চলবার। তো এই কনস্টিটিউশনাল রাইট এগুলো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য বরাদ্দ আছে, ঠিক আছে। এইবার হচ্ছে যে সরকার আমাদের কি ডেভেলপমেন্ট করেছে ফর শিডিউল ট্রাইব, মানে ট্রাইবাল মানে ট্রাইবাল সোসাইটি যারা আছে এবং ট্রাইব যারা আছে তাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের জন্য ফেসিলিটেট করবার জন্য কি কি ডেভেলপমেন্ট স্কিমস এনেছে, সেই স্কিমস গুলো কিন্তু খুব মানে তাদের কি ধরনের ডেভেলপমেন্ট, তাদের এগ্রিকালচারাল প্রোডাকশনের ডেভেলপমেন্ট, রুরাল ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ইকুইপমেন্টস এর ডেভেলপমেন্ট, লোকাল ফেসিলিটি বিভিন্ন রকমের ওষুধপত্র বা অন্যান্য ফেসিলিটি সেইগুলোর একটা ডেভেলপমেন্ট, এই সেকশন গুলোকে গভর্নমেন্ট প্রমোট করার চেষ্টা করেছে। এবার প্রমোট করতে গেলে আমাদের তো স্কিম বানাতে হবে, সেই কোন কোন স্কিমের আওতায় এরা পড়ছে। এদের এই আইআরডিপি একটা স্কিম আছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই এই একটা স্কিম আছে, তার আন্ডারে এই এই সেকশনস গুলোকে দেখা হয় যেগুলো এদেরকে ফেসিলিটি দেওয়ার চেষ্টা করে। এই এই স্কিমটা বেশ বড় স্কিম, এগুলোর প্রধান কাজ হচ্ছে ওই ফেসিলিটি গুলোকে প্রোভাইড করা। এবার পরের স্কিমটা যেটা আসছে সেটা হচ্ছে ন্যাশনাল রুরাল গ্রোথ প্রোগ্রাম, মানে বিভিন্ন রকম গ্রোথ করার জন্য ট্রাইবাল সোসাইটির বিভিন্ন রকম প্যাকেজ করা হয়েছে, এই প্যাকেজ সিস্টেমে তাদেরকে বিভিন্ন রকম ফেসিলিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের খাদ্যের ব্যাপারে ইমপ্রুভমেন্ট, তাদের শিক্ষার ব্যাপারে ইমপ্রুভমেন্ট, এইগুলোর গ্রোথ করার জন্য তাদের এই ন্যাশনাল রুরাল গ্রোথ প্রোগ্রামের আওতায় বা অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে রুরাল সোসাইটির একটা ডেভেলপমেন্টের চেষ্টা কিন্তু গভর্নমেন্ট করছে এই প্রজেক্ট গুলোর মাধ্যমে। তারপর যেটা হচ্ছে ট্রাইজেম, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, মানে এখানে কি করা হচ্ছে যে এরা যাতে নিজেরা এমপ্লয়মেন্ট একটা পেতে পারে, সেলফ এমপ্লয় হতে পারে, তার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং গুলো আওতায় এই ট্রাইবাল সোসাইটির ছেলে মেয়েগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাদের বিভিন্ন রকমের এগ্রিকালচারাল ট্রেনিং, যেমন কি বীজ ছড়ালে হয়তো ফসল ভালো হয় বা কিভাবে কর্ষণ করলে জমিটা আর একটু বেটার ফলন হতে পারে, এই এই শিক্ষাগুলো বিভিন্ন রকম সংস্থা তৈরি করছে গভর্নমেন্ট ছোট ছোট, সেইগুলোর মধ্যে দিয়ে এদেরকে নথিভুক্ত করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে এসে তাদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। এই এই জায়গাগুলো কিন্তু এই এই ট্রেনিং গুলোর মাধ্যমে বা এই স্কিমস গুলোর মাধ্যমে তাদের কাছে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের উন্নতি করবার চেষ্টা করা হচ্ছে। তো এই স্কিম গুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তো এই ছিল মোটামুটি ট্রাইবের বিভিন্ন রকম পার্ট। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা দিক আছে, তারপর হচ্ছে ইকোনমির একটা দিক আছে, তারপরে ইকোনমি ল্যাঙ্গুয়েজ, এটার পরেও তাদের বাসস্থানের প্যাটার্নের একটা জায়গা আছে, আর কি কি স্কিম গভর্নমেন্ট এনেছে তাদের উন্নতিকরণের জন্য সেই সেই জায়গাগুলো কিন্তু এখানে আছে, এই আইআরডিপিডি বা ট্রাইসেম, এই এই স্কিমগুলো কিন্তু তোমাদের ডিটেলসে লিখতে হবে যে কি কি জায়গায় বেনিফিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে।
আর একটা যেটা, সেটা হচ্ছে তোমার এসসি এবং এসটি এই দুটো কনস্টিটিউশনাল টার্ম এবং তাদের যে ডেফিনেশন, তার কি বলা হচ্ছে সেখানে, সেইটা ডিটেলে কিন্তু মনে রাখতে হবে। তো এই হচ্ছে ট্রাইব থেকে যে যে সেকশনস গুলো থেকে কোশ্চেন আছে সেইগুলো সমস্তটাই মোটামুটি কভার করা হয়ে গেল। আর বাকি থাকলো যেটা ট্রাইব কাস্ট কন্টিনিউম, সেটা আমি বললামই যে কাস্ট আর ট্রাইব কিভাবে মানে মিশে যাচ্ছে পুরো মডেলটা, এবং এই কোন কোন রিসার্চার এর উপর কাজ করেছেন, FG বেলি ঘুরে এরা কাজ করেছেন এবং তাদের কনসেপশনস গুলো দিয়েছেন। তো এই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ট্রাইবের ক্ষেত্রে। আর একটা যেটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট। ট্রাইবাল মুভমেন্টের মধ্যে আমি যেটা দেখলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে, একটাই মুভমেন্ট থেকে কোয়েশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ঝাড়খণ্ড মুভমেন্ট বিগত 10 বছরে। তো এবার ঝাড়খণ্ড মুভমেন্ট না তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে, অনেক বইতে পেয়ে যাবে, ওই জন্য ঝাড়খণ্ড মুভমেন্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করিনি, কিন্তু বেসিক যে জায়গাগুলো দরকার ছিল সেইগুলো নিয়ে ডিটেলে ডিসকাশন করেছি। এবার তোমরা যদি না পাও তাহলে আমি ঝাড়খণ্ড মুভমেন্ট তোমাদের প্রোভাইড করে দেবো, ওটা কিন্তু সম্পূর্ণ বোঝাবার কিছু নেই, ওই মুভমেন্টে কি হয়েছিল সেটা তোমাদেরকে মুখস্থই করতে হবে এবং পরীক্ষায় আসলে সেটা লিখতে হবে, এটাই আর কি। এবার বলো কোনো প্রশ্ন? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমার লেখাগুলো ঠিক আছে মোটামুটি? হ্যাঁ মোটামুটি, হ্যাঁ লেখাটা তো শুরুতেই বললাম যে লেখাটা ঠিকই আছে, ওতে কোনো অসুবিধা নেই। আমি ওই আগের দিনে যেটা পাঠিয়েছো তোমার ওই চেকার বোর্ডের, ওটাও ঠিকই আছে, বা বাকি পরে যেগুলো পাঠালে সেগুলোও ঠিক আছে। বায়োলজিতে খুব একটা কারেকশনের জায়গা আমি দেখলাম না, ঠিক আছে, ওরকম ঠিক আছে। লিখলেই হবে। ম্যাম বলছিলাম, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম ওই সিনথেটিক থিওরি মানে তো হচ্ছে নিও ডারউইনিজম, হ্যাঁ হ্যাঁ মডার্ন সিনথেটিক থিওরিটা আপনি বলেছিলেন আলাদা। হ্যাঁ হ্যাঁ আলাদা বলতে একটু অ্যাডভান্স অ্যাডভান্স। তারপরে এই দুটোর মধ্যে বেসিক বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য এটাই যে মডার্ন তোমার যে নিও নিও ডার আমি বলছি নিও ডারউইনিজম, নিও ডারউইনিজমে তো তোমার এই সবকটা থিওরি কম্বাইন হয়ে যাচ্ছে, আর এটাকে জেনেটিক লেভেলে আরো নিয়ে যাওয়া হচ্ছে, মানে আরো জেনেটিক্স যত উন্নত হচ্ছে এটাকে সেই ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এই থিওরির মধ্যে। মানে কি কি জেনেটিক লেভেলে কি কি চেঞ্জ এসেছিল যার ফলে এভলিউশনটাকে ইনিশিয়েট করা হয়েছিল, এটা তো নিও ডারউইনিজম, তাই তো? এইবার মডার্ন নিও ডারউইনিজম এটাই পার্থক্য, অ্যাজ সাচ কিছু নেই, একটাই পার্থক্য যে এটা আরেকটু অ্যাডভান্স, মানে জেনেটিক্স এর দিক পার্সপেক্টিভে যদি বলতে চাও জেনেটিক্যালি আরো বেশি এটা গভীরে গিয়ে দেখছে, অবজার্ভ করছে ইভলিউশনটাকে এবং আরো বেশি মডার্নাইজ ফর্মে বা আরো বেশি ডেভেলপ ফর্মে এটাকে নিয়ে যাচ্ছে। বেসিক যেটা আসে সেটা নিও ডারউইনিজমই আসে বা সিনথেটিক থিওরি আসে, মডার্ন সিনথেটিক থিওরি সেই অর্থে নামেই মডার্ন, আদারওয়াইজ খুব একটা ডিফারেন্স কিছু নেই, শুধু একটাই ডিফারেন্স ওই যদি বলতে চাও সেটা হচ্ছে ওই জেনেটিক্স, জেনেটিক্সটাকে আরো বেশি এমফাসাইজ করা হচ্ছে মডার্ন মডার্ন নিও ডারউইন মানে মডার্ন সিনথেসিস থিওরি যেটা বলো সেইটাতে, মানে ওটাকে ইম্পর্টেন্সটা আরো বেশি দেওয়া হচ্ছে, এটাই। আমি বলতে চাইছি ম্যাডাম ওটা যেমন জেনেটিক ড্রিপ, হ্যাঁ হ্যাঁ ডিএন হ্যাঁ প্লাস্টিক আলোচনা করা আছে, হ্যাঁ হ্যাঁ এখানে কি কোনো নির্দিষ্ট কোনো টার্ম আছে জেনেটিক টার্ম এটা নিয়ে করা হয়েছে? না 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 নির্দিষ্ট না 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 ওটা ওটা করা হয়নি, আরো ওই একটাই ব্যাপার সেটা হচ্ছে আরো মাইক্রো লেভেলে চলে যাচ্ছে জিনিসটা, এটাই, মানে এটা মাইক্রো লেভেলেই আছে, মানে এটা জিনেই আছে, জেনেটিক্স নিয়েই পড়াশোনা করা হচ্ছে বা জেনেটিক্স কেই প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু ওটা শুধু আরে বলছে যে আরো আমরা জেনেটিক্স এর উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আরো মডার্নাইজ হয়ে যাচ্ছি, আর বলছি আরো বেশি করে যে ওটা মানে জেনেটিক্স নির্ভরই ইভলিউশনটা, মানে জেনেটিক্স জেনেটিক্যাল চেঞ্জের যে জন্যই কিন্তু ইভলিউশনটা ঘটছে আলটিমেটলি, এটাকে আরো এমফাসাইজ করা, নাথিং এলস, ঠিক আছে। তুমি নিও ডারউইনিজমটাই মাথায় রাখো বা সিনথেসিস থিওরিটাই মাথায় রাখো, সেটাই এনাফ, মডার্নটা শুধু নামেই, এছাড়া কোনো বিশেষ ইম্পর্টেন্স ওর কিন্তু নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ট্রাইব থেকে বা অন্য কিছু থেকে? এখন ট্রাইবটা তো মানে ধরুন মানে এই ট্রাইবটা অনেক কিছু করেছি,
ট্রাইবটা একটু পড়ো। আর ঝাড়খা আমি শুধু বলবো, যদি মুভমেন্ট করতেই চাও, পড়তে যদি চাও, তাহলে আমি বলবো শুধু ঝাড়খণ্ড মুভমেন্টটা পড়তে। আদারওয়াইজ মুভমেন্টের থেকে আর কিছু পড়ার আমার মনে হয় না দরকার আছে। ঠিক আছে, ট্রাইবের ক্লাসিফিকেশন গুলো করো, ক্লাসিফিকেশন গুলো কিন্তু মাস্ট করো, মানে লিঙ্গুইস্টিক ক্লাসিফিকেশন, তারপর ইকোনমিক দিক থেকে ক্লাসিফিকেশন, জিওগ্রাফির দিক থেকে ক্লাসিফিকেশন, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই পড়ো। কি কি বলছো, কিটা নিয়ে? ট্রাইবের যে মুভমেন্ট যেটা, এটা কি করতে? ট্রাইবাল মুভমেন্ট মানে যে আন্দোলন গুলো হয়েছিল না, যারা কোয়েশ্চেনটা পড়ে যে ঝাড়খণ্ড মুভমেন্ট নিয়ে ডিসকাশন করো, ডাইরেক্ট এইটাই কোয়েশ্চেন আসবে। যদি বলে কোনো কোয়েশ্চেন আসে ট্রাইবাল মুভমেন্টের মধ্যে, যে কোনো একটা মুভমেন্টই আসে, সব মুভমেন্ট তো একসাথে আসবে না, তো বল ফ্ল্যাট কোয়েশ্চেনই আসবে, আসলে বলবে পাতি একটাই কোয়েশ্চেন, যেটা হচ্ছে ঝাড়খণ্ড মুভমেন্ট নিয়ে ডিসকাস করো। বিগত 10 বছরে ওই একটাই মুভমেন্ট থেকে কোয়েশ্চেন এসেছে, তাই জন্য আমি বলছি যে তুমি যদি ট্রাইবাল মুভমেন্ট পড়তে চাওই, তাহলে ঝাড়খণ্ড মুভমেন্টটা পড়ে রেখো, এটাই বলছি। ওখানে বোঝাবার মতো কোনো জিনিস নেই, ওখানে শুধু তোমাদেরকে মুখস্থই করতে হবে মুভমেন্টটা, যে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কারা করেছিল, পরপর কি স্টেপস গুলো ছিল তাদের, এই বা তাদের রেজাল্টটা কি হয়েছিল মুভমেন্টের। বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে, তো এটাই তোমার মোটামুটি ট্রাইব যেটা কভার হয়ে গেল। তো ঠিক আছে, আমি দেখি কোয়েশ্চেন অ্যাসাইনমেন্ট আমি আজকেই দেবো না, অ্যাসাইনমেন্ট আমি কালকেই দেব, কালকে ক্লাস নেব, তারপর একসাথে অ্যাসাইনমেন্টটা দেব। ঠিক আছে, কালকে 8টা থেকেই নেব, যেরকম নেই শনিবার। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকছে, কালকে আবার 8টায়।